শাহজালাল রহমতুল্লা এই দেশে ইসলাম প্রচারে আসার পরে তার মনে হলো যে আমি একটু ইয়েমেন দেশে যাই জন্মভূমিতে ফিরে যাই ওখানে আমার আব্বা আম্মার কবর আছে ওনার জন্মের আগে ওনার বাবা মার গিয়েছিল আর জন্মের কয়েক মাসের মাথায় ওনার আম্মা যেন এতেকাল করেন জীবনের এক পর্যায়ে জন্মভূমি থেকে জন সাথে নিয়ে ইয়ামেন দেশ ইয়ামেনের দিকে থেকে তিনি চলে আসেন সিলেটে এবার আব্বা আম্মার কবর যে আরও তার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি বারো জন সাথে ইয়েমেন দেশে যান তৎকালীন ইয়েমেনের শাসক ছিল বাদশাহ সুলতান ওমর আশরাফ তিনি খুব ভালো করে জানতেন শাহজালাল রহমতুল্লা আলাইহি আল্লাহর একজন বড় অলি ছিলেন এবং অলি হয়ে তিনি ইয়েমেন দেশে আসতেছেন উনি গোটা ভারতে এবং বাংলাদেশে ইসলামের খ্যাত করেছেন এবং তিনি নিজে বিশেষ উদ্দেশ্যে নিজ জন্মস্থানে আসতেছেন ওনার জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা অলৌকিকতা ততদিন এ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইয়া এমন দেশের বাদশাহ শাহ সুলতান ও আশরাফ তিনিও শুনেছিলেন হজরতএলিয়াম রহমতুল্লাহ আলী অলৌকিকই কথা হজরত শাহজালাল যখন এমেনে গেলেন তখন ওনার আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু এটা মাফার জন্য বাচ্চা একটা কৌশল করলেন উনি এবং ওনার সাথীদের সবাইরে তিনি রাজ দরবারে আহ্বান করলেন রাজ দরবারে হাজারো রকমের খাবার ওনাদের সামনে দিলেন শুরুতেই দিলেন শরবত এবং সেই শরবতের মাঝে কিছু বিষ মিশিয়ে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য যেরা কত বড় আল্লাহরী শাহজালাহ রহমতুল্লাহ আলের সাথে যত সাথী ছিল জন সবাই মিলে এটা খেলেন কারোরই কোনো কিছু হলো না অর্থাৎ শাহজালাল রহমাতুল্লাহ জানার পরেও তিনি খেলেন কারোর কোনো কিছু হলো না কারণ আল্লাহর নাম নিয়ে যদি কোনো কিছু খাওয়া হয় তাহলে আসমান জমিনের অনেক ধরনের মুসিবত আল্লাহর সামনে আসতে পারে না ওগুলি আল্লাহর রহমতে আল্লাহর বরকদে বিষ হয়ে যায় বিষ যখন শরবত বিষ যখন শরবত হলো আল্লাহর বারো জন এলেন কারো কিছু হলো না তিনিও শরবত খেলেন ওনারও কিছু হলো না কিন্তু যেই বাচ্চা ওনাদেরকে আমন্ত্রণ করেছিল সেই বাচ্চা সাধারণ পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে সে পড়ে পড়ে গেল সব কিছুর মালিক আল্লাহ দে আল্লাহ যা খুশি তা করতে পারেন ইয়েফ আলুম আইয়া সা যা খুশি তা তিনি করেন অমাতা সা উনা ইল্লাহ আইয়া সা আল্লাহ রব্বুল আলমি আল্লাহ আমার রব এই রবী আমার সব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই আমার আল্লাহ যাদের রব আল্লাহ সব পারেন হায়াতের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ বিষকে তিনি নিষ্ক্রিয় করে দিতে পারেন তাই শাহজাল রহমাতুল্লাহ আর ওনার সাথীরা খেলেন আল্লাহর নামে এটার ভিতরে বিষ বাচ্চার মিশিয়ে দিয়েছিল ওনারা মনে করছে শরবত কিন্তু খাইলেন কোনো ক্ষতি হলো না তার মানে বিষ হয়ে গেল শরবত খাওয়ার পরে বিসমিল্লা বলে ওনারা খেয়েছিলেন কারণ মমিন সব খায় আল্লাহ নামে সবাই নিরাপদে থাকলেন কিন্তু বাচ্চা সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢুলে ফুলনা তিনি কত সুস্থ মানুষ আছে কারণ সারা মরে যায় অকামিন মিন আর কত অসুস্থ মানুষ আছে যুগ যুগ ধরে বেঁচে থাকে হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি তিনি আমার আল্লা বাচ্চা ডরে ফেললেন মৃত্যুর কোলে যারে হত্যার চেষ্টা করা হলো তার কোনো ক্ষতি হলো না যে চেষ্টা করলো সে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ আল্লাহর সামনে কোনো দুশ্মনী টিকে না আল্লাহ যদি কাউরে বাঁচিয়ে রাখতে চান আল্লাহ যদি কাউরে হায়াত দেন দুনিয়ার সব বুলেটগুলি তার জন্য বাজার থাকলেও তার কোনো ক্ষতি হবে না আর আল্লাহর পক্ষ থেকে একটা বুলেট যদি কারোর জন্য বাজেট থাকে সারা দুনিয়া মিলেও তারা সেভ করতে পারবে না এই জন্য খালিদ বিন ওয়ালিদ বাচ্চা রোমান কাছে তিনি যখন গিয়েছিলেন সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে আপনাদেরকে বলছে সেই বিষয়টা শাহজাল রহমতুল্লাহ বিষয়টা একটু শেষ করি উনি যখন এই শরবত পান করলেন কিছু হলো না বাচ্চা মারা গেল ওনাদের চোখের সামনেই এ দৃশ্য বাচ্চার সন্তান দেখেছে বাচ্চার সন্তান দেখার পরে সে বাবার উত্তরাধিকারী হিসাবে সিংহাসনে বসার কথা ছিল সে ছিল যুবরাজ সে ছিল প্রিন্স পরবর্তী সুলতান কিন্তু আল্লাহর বাচ্চা এই করছে শাহজাল আল এলে সাধারণ সাথী হয়ে গাঢ়টি কাঁদে নিয়ে দিনের প্রচারে বের হয়ে যাওয়া অনেক ভালো তাই বাচ্চা হয়ে গেল অলির সাথী রাজত্ব ছেড়ে দেশের বাচ্চা হয়ে গেল অলির সাথী সিংহাসন টাকা পয়সা সম্মান গার্ড বনার ইজ্জত রাজকীয় খাবার শানস কত প্রতিমত্রের সেলিউট সব হয়ে গেল তুস জীবন হয়ে গেল আখেরাত মুখী কংফিত দুনিয়া দুনিয়া এমনভাবে ওনারা গঠন করে নিলেন দুনিয়া পায়ের তুলে নিয়ে নিলেন কারণ দুনিয়া আসলে থাকার জায়গা না এটা একটা ফেতনার জায়গা শাহজালাল রহমতুল্লাআ এই দেশে ইসলাম প্রচারে আসার পরে তার মনে হলো যে আমি একটু ইয়েমেন দেশে যাই জন্মভূমিতে ফিরে যাই ওখানে আমার আব্বা আম্মার কবর আছে ওনার জন্মের আগে ওনার বাবা মার গিয়েছিল আর জন্মের কয়েক মাসের মাথায় ওনার আম্মা যেন এন্তেকাল করেন জীবনের এক পর্যায়ে জন্মভূমি থেকে জন সাথে নিয়ে ইয়ামেন দেশ ইয়ামেনের দিকে থেকে তিনি চলে আসেন সিলেটে এবার আব্বা আম্মার কবর যে আরো তার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি বারো জন সাথে ইয়েমেন দেশে যান তৎকালে ইয়েমেনের শাসক ছিল বাদশাহ সুলতান ওমর আশরাফ তিনি খুব ভালো করে জানতেন শাহ জালাল রহমাতুল্লা আলাইহি আল্লাহর একজন বড় অলি ছিলেন এবং অলি হয়ে তিনি ইয়েমেন দেশে আসতেছেন উনি গোটা ভারতে এবং বাংলাদেশে ইসলামের অনুখ্যাত মত করেছেন এবং তিনি নিজে বিশেষ উদ্দেশ্যে নিজ জন্মস্থানে আসতেছেন ওনার জ্ঞান গরিমা আধ্যাতিকতা অলৌকিকতা ততদিনে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইয়া দেশের বাদশাহ শাহ সুলতান ও মর তিনিও শুনেছিলেন হজরতএলিয়াম রহমতুল্লাহ আলী ইহার অলৌকিকই কথা হজরত শাহজালাল যখনই ইয়েমেনে গেলেন তখন ওনার আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু এটা মাপার জন্য বাদশা একটা কৌশল করলেন উনি এবং ওনার সাথীদের সবাইরে তিনি রাজ দরবারে আহ্বান করলেন রাজ দরবারে হাজারো রকমের খাবার ওনাদের সামনে দিলেন শুরুতেই দিলেন শরবত এবং সেই শরবতের মাঝে কিছু বিষ মিশিয়ে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য যেরা কত বড় রলি শাহজালাল রহমতুল্লাহ আলের সাথে যত সাথী ছিল বারোজন সবাই মিলে এটা খেলেন কারোরই কোনো কিছু হলো না অর্জাত শাহজালাল রহমতুল্লাহ জানার পরেও তিনি খেলেন কারোর কোনো কিছু হলো না কারণ আল্লাহর নাম নিয়ে যদি কোনো কিছু খাওয়া হয় তাহলে আসমান জমিনের অনেক ধরনের মুসিবত আল্লাহর সামনে আসতে পারে না ওগুলি আল্লাহর রহমতে আল্লাহর বরকদে বিষ হয়ে যায় বিষ যখন শরবত বিষ যখন শরবত হলো আল্লাহর বারো জন ও লেখাইলেন কারো কিছু হলো না তিনিও শরবত খেলেন ওনারও কিছু হলো না কিন্তু যেই বাচ্চা ওনাদেরকে আমন্ত্রণ করেছিল সেই বাচ্চা সাধারণ পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে সে ডলে পড়ে গেল সব কিছুর মালিক আল্লাপরি দে আল্লাহ যা খুশি তা করতে পারেন ইয়েফ আলু মাইয়া সা যা খুশি তা তিনি করেন অমাতাসা উ না ইল্লা আইয়া সা আল্লাহ রব্বুল্লা আলমি আল্লাহ আমার রব এই রবী আমার সব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই আমার সব আল্লাহ যাদের রব আল্লাহ সব পারেন হায়াতের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ বিষকে তিনি নিষ্ক্রিয় করে দিতে পারেন তাই শাহজাল রহমাতুল্লাহ আর ওনার সাথীরা খেলেন আল্লাহর নামে এটার ভিতরে বিষ বাচ্চার মিশিয়ে দিয়েছিল ওনারা মনে করছে শরবত কিন্তু খাইলেন কোনো ক্ষতি হল না তার মানে বিষ হয়ে গেল শরবত খাবার পরে বিসমিল্লা বলে ওনারা খেয়েছিলেন কারণ মমিন সব খায় আল্লাহর নামে সবাই নিরাপদে থাকলেন কিন্তু সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢুলে ফুলনা তিনি কত সুস্থ মানুষ আছে কারণ স্যার মরে যায় অকামিন সাকিমিন। আর কত অসুস্থ মানুষ আছে যুগ যুগ ধরে বেঁচে থাকে হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি তিনি আমার আল্লাহ বাচ্চা ডরে ফেললেন মৃত্যুর কোলে যারে হত্যার চেষ্টা করা হলো তার কোনো ক্ষতি হলো না যে চেষ্টা করলো সে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ আল্লাহর সামনে কোনো দুশ্মনী না আল্লাহ যদি কাউরে বাঁচিয়ে রাখতে চান আল্লাহ যদি কাউরে হায়াত দেন দুনিয়ার সব বুলেটগুলি তার জন্য বাজার থাকলেও তার কোনো ক্ষতি হবে না আর আল্লাহর পক্ষ থেকে একটা বুলেট যদি কারোর জন্য বাজেট থাকে সারা দুনিয়া মিলেও তারা সেভ করতে পারবে না সেই জন্য শাহজালিয়ামানি রহমাতুল্লাহ নাই নিজ দেশ ইয়াবেন থেকে যখন তিনি বাংলাদেশের সিলেটে আসবেন তখন তিনি চিন্তা করলেন যে দিল্লিতে কিছুদিন অবস্থান করি ভারতের তৎকালীন কেন্দ্রবিন্দু দিল্লি যেখানে অনেক আউলি একরামের বসবাস ছিল অনেক মানুষ সেখানে থাকত শাহজালাল রহমাতুল্লাহ আলাই দিল্লিতে অবস্থান করতে লাগলেন সেই সময় সেই দিল্লিতে বসবাস করতেন একজন আল্লাহর অলি উঁচু মানে আল্লাহর অলি শাহিজাম উদ্দিন আউলি আর রহমাতুল্লাহ আলাই তিনি সেই যুগের হাস্তি তিনি সেই যুগের বুজুগ তিনি সেই যুগের কামেল অলি তিনি সেই যুগের ইসলামের একজন অন্যতম দায়ী সংস্কারক তিনি শুনলেন তার কাছে গিয়ে লোকেরা বলল ও হুজুর আমাদের এই দিল্লিতে একজন আল্লাহ লোক আগমন করেছে যার নাম হল আলিয়াম দেশ থেকে এসেছেন স্বপ্নে আদিষ্ট হয়েছেন তিনি সিলেট যাওয়ার জন্য কারণ সিলেটের তৎকালীন অবস্থা ভালো ছিল না গৌর গোবিন্দ মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন করতো মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা এবাদতে বাধা দিত মসজিদে বাঁধা দিত এমনকি মুসলমানরা সন্তানের আগিকার জন্য গরু জবাই করত। ছাগল জবাই করত সেখানেও তারা বাধা দিত কোরবানিতে বাধা দিত পশু জবাই করতে দিত না এই অবস্থায় আদিষ্ট হয়ে

কি হলো তোমাদের জনপদের আবাল বৃদ্ধা বনিতা অসহায় নারী শিশু আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দরখাস্ত করে রব্যাকিম আমরা বড় নিষ্পৃহিত নিগৃহীত নির্যাতিত যেমন আজকে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিরা যে জুলুম নির্যাতন করে সেই রকম আমরা নির্যাতিত নিগৃহীত রবব কারিম আপনি আমাদেরকে এই জনপদ থেকে জালেমদের জুলুমের হাত থেকে হেফাজত করুন রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বোরিয়াতিল যালিমাহ আহলুহা আল্লাহ তোমার পক্ষ দেখে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও আল্লাহ 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 গো তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও কাজেই সিলেটবাসীর তৎকালীন মমিন খান উদ্দিন রহমাতুল্লা আলাই সহকারে এই জাতীয় আল্লাহর দোয়ার কারণে পাক। শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে সিলেটে পাঠালেন মাঝখানে তিনি দিল্লিতে অবস্থান করলেন নিজামুদ্দিন আউলিয়ার আলিয়ার কাছে সংবাদ গেল উনি একজন কামেল বুজুর্গ বড় এক ওনার আধ্যাত্মিকতা অনেক উঁচু মানের দূর দূরান্ত থেকে লোকজন ওনার সাথে সাক্ষাৎ করতে আসে ভক্তদের কাছে শাহজালাল রহমাতুল্লের কারামত শুনে নিজামুদ্দিন রহমাতুল্লা মনে মনে ভাবলেন উনি কতটুকু আধ্যাত্মিক শক্তির অধিকারী একটু পরীক্ষা করে দেখব তাই তিনি পরীক্ষাটা এভাবে নিলেন তিনি পরীক্ষার লক্ষ্যে কিছু রুটি নিলেন আর কিছু আগুন নিলেন আগুনকে রুটির ভিতরে ভরে আগুনকে তিনি রুটির ভিতরে ভরে ওই রুটিটা আগুনকে রুটি দ্বারা পেঁচায় একটা কৌটার মধ্যে করে ওই কৌটাটা তিনি পাঠিয়ে দিলেন বাহিরে দিয়া রুটি ভিতরে দিয়ে আগুনের টুকরা কৌটার ভিতরে করে দিয়েছেন এটা তিনি পাঠিয়ে দিলেন যে আদ্যাতিক শক্তির অধিকারী মনো জগতের বিশাল বড় পাওয়ারফুল এর তাকু ফারা চাতাল মোমেন ফাইন না হুয়াং জুরবিন তোমরা আল্লাহ রলিদেরকে ভয় করো আল্লাহ রুলিরা তোমাদের চর্ম মতো এই সব সময় দেখে না বা তিনি নজরদারাও তারা অনেক কিছু দেখে সেই লক্ষ্যে কৌটার ভিতরে করে খাবার তিনি আগুন ডেকে চারদিক রুটি দ্বারা তিনি বরফুর করে পাঠিয়ে দিলেন শাহজালাল কাছে যখন কৌটাটা দেওয়া হলো তিনি কে কে এনেছে পাঠিয়েছে জানতে চাইলেন না বরং তিনি দেখেই কিছু বুঝে ফেললেন যে ভিতরে কী আছে যিনি আগমনকারী তিনি খাবারটা হুজুরের সামনে দিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে নিরবতা বেঙ্গে বলল আমাদের এই অঞ্চলের একজন বুজুর্গ শাহ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলি আপতারের জন্য হাদিয়া পাঠিয়েছেন হাদিয়া গ্রহণ করা সুন্ন তাহাদ তাহাব হাদিয়া পাঠিয়েছে তাই তিনি হাদিয়াটা গ্রহণ করলেন কিন্তু ভিতরে কি একবারের জন্য তিনি খুললেন না লোকটারও কিছু বললেন না বরং তিনি নিজে ওই পেঁচানো রুডিটাকে হাত দ্বারা ধরে نيزك حيث كرة ديلا بسم الله بولي بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم বিসমুল্লাহ বলে শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহ নামনি রুটি খাওয়া শুরু করে দিলেন রুটি যখন তিনি খেলেন দেখা গেল ভিতরের আগুন যেটা ছিল রুটির ভিতরে ওইটা সহকারে সুখাদ্যে পরিণত হয়ে গিয়েছে কোনো আগুন নাই সবটাই এখন খাবার সবটাই খাবার হয়ে গেল সবটাই খাদ্যে পরিণত হয়ে গেল এই ঘটনা যখন নিজামদ্দিন রহমাতুল্লাহ আলাই বুঝতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন যে শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি একজন উসুমানের আল্লাহর ওলি উসুমানের নাকার উসুমানের বুজুর্গ উসুমানের আল্লাহর সান্নিধ্য আল্লাহর রহমতের একজন বান্দা যার মাধ্যমে আল্লাহ ইসলামের অনুক্ষেদ মত দিবেন শাহ নিজাম তখন বুকে টান দিয়া আলিঙ্গন করলেন বললেন আপতার পরীক্ষায় আমি শুনেছি আপনি পাশ করেছেন আপতার মাধ্যমে সিরিক কুফুর বেদাত বন্ধ হওয়া সম্ভব আসুন কিছুদিন তিনি দিল্লিতে অবস্থান করলেন নিজামুদ্দিন আউলে রহমাতুল্লাহ কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে তিনি সিলেটে আসলেন যখন তিনি সিলেটের পথে রোয়না দিলেন তখন সাথে হজত নিজামুদ্দিন আউলিয়া দুই জোড়া কবুতর দেয়া দিলেন ওই কবুতরগুলি আদর করে যত্ন সহকারে তিনি সিলেটে নিয়ে আসলেন ওই কবুতরগুলি পরবর্তীতে অনেক বংশ বৃদ্ধি করে জালালি কবুতর নাম ধারণ করে গোটা সিলেটের ভিতরে বিখ্যাত হয়ে গেল এই জন্য আল্লাহ সঙ্গে আল্লাহর করতে নাই অন্যায় করতে নাই জুলুম করতে নাই তাদেরকে মনে কষ্ট দিতে নাই তবে অলি কারা পাঁচটা কাজ করলে অলি হওয়া যায় যে কোনো লোক অলি হতে পারে মান কানা মিনান তাকে ইয়ান কানা ল হে অলি গিয়ান যে কোনো লোক শুধু লম্বা দাড়ি রাখলে অলি নয় লম্বা সুল রাখলো ওলি নয় লাল শালু কাপড় পরলে হলি নয় হাতের ভিতরে শাখা রাখি বন্ধন পড়লে অলি নয় গেরুয়া কাপড় লাল কাপড় পরে রাস্তায় ঘুরাফিরা করলে অলি নয় গোসল করে না এটা অলির আলামত নয় সারা শরীরের ভিতরে তালা জ্বলিয়ে রাখছে তালা বাবা এটু অলির আলামত নয় মাটি খায় মাটি বাবা গাজা খায় গাজা বাবা ধুলি বালির ভিতরে চলাফিরা করে ধুলি বাবা জুতা সারা শরীরের ভিতরে জ্বলিয়ে রাখছে জুতা বাবা এগুলি কোনো বাবার আলামত নয় এগুলি কোনো অলি নয় অলি হওয়ার জন্য কাজ। এক নম্বর হলো সকল প্রকার গুণ তওবা করে সেরে দিতে হবে এটা অলি হওয়ার প্রথম শর্ত দুই নাম্বার শর্ত হল সকল ফরজ ওয়াজিব সকল প্রকার ফরজ আদেশ নিষেধ আল্লাহর পালন করা লাগবে তিন নাম্বার হল সকল প্রকার শূন্যতে মোয়াক্কাদা পালন করা লাগবে চার নাম্বার হলো সকল প্রকার শূন্যতে জায়েদা পালন করা লাগবে পাঁচ নাম্বার হল যত মুস্তাহাব মোস্তাসান আমল আছে সেগুলি পালন করা লাগবে এই পাঁচ প্রকারের আমল যার মধ্যে পাওয়া যাবে সেই হয়ে যাবে আল্লাহর বলি